ওহো, এখানে এতগুলো গাড়ি কি করছে? এটা কি ডাম্পার? ডাম্পারের মধ্যে কি? ও, সুন্দরবন থেকে কাটা লাল চন্দন। ওহো, আমাদের কাঠ কাটা হয়ে গেছে, এবার চন্দন যাচ্ছে। জীবের মধ্যে কে? ও, এইখানে তো বড় সাহেব যাচ্ছে, ট্রাক্টরের মধ্যে যাচ্ছে লেবার। ও, আর এটাতে সাহেব যাচ্ছে, যাচ্ছে আমাদের সাহেব। ওয়াও, আসছে আমাদের ল্যাম্বরগিনি। ও, এখানে মনে হচ্ছে গাছটা ভেঙে যাবে মনে হচ্ছে। ট্রাক্টর আসছে। এবার জিপ আসছে, বড় জিপ। এবার আমাদের গাছ ভেঙে পড়ে গেছে, দেখা যাক। চন্দন কাঠের ওপর খুব রিস্ক হয়ে গেছে, চলে এসেছে। এবার দেখি চন্দন কাঠে, এবার ডাম্পারটা পেরোতে পারে নাকি চন্দন কাঠ। হয়তো এই সাজেস্ট মনে হয় চোরদের বটে, দেখা যায়। ও, গাছে আটকে গেছে আমাদের জিসিবি। ও, উল্টে গেল। ও, সন্ধে সন্ধে হয়ে গেছে, এবার কি হবে দেখা যাক। আমাদের ডাম্পার উল্টে গেছে চন্দন কাঠের। ও, এইগুলো চোর চলে এসেছে, এটা হচ্ছে আমাদের মেন চোর জন্দা ডন চলে এসেছে। আমাদের গাড়ি উল্টে গেছে, এবার দেখি এদের এদেরকে বাঁচাতে কে আসছে দেখি। আমাদের হিরো আসছে, টান টানা টানা না না, হেলিকপ্টার উড়ে উড়ে চলে এসছে আমাদের হিরো। এবার দেখা যাক, ও, আমাদের হিরো চলে এসেছে। এবার দেখা যাক কী করছে আমাদের হিরো। চলে এসেছে হিরো, টান টানা টানা না না, আমাদের হিরো চলে এসেছে। এবার দেখা যাক, ও, এতো আমাদের ফাইট হবে। ও, ফাঁকা হাতে মেরে ফেলে দিল। ও, গুরুজিকে প্রথমেই মেরে দিয়েছে জন্দা ডনকে। ও, মারামারি চলছে, ঘোরতর মারামারি। আমাদের হিরো দেখা যাক, আমাদের হিরো মনে হচ্ছে জখম হয়ে গেছে, দেখা যাক। ও, বিনা বিনা হাতিয়ারে ও মেরে ফেলে দিল চারজনকে, কোপা কাত করে দিল হিরো আমাদের জন আমাদের হিরো। এবার এবার দেখি আমাদের হিরো কিভাবে এই আমাদের চন্দন কাঠে জিসিবিটাকে উঠায়। এটা আমাদের পুষ্পা হিরো, এটাকে লিয়ে গাছটাকে তোল। হিরো ঝুঁকে গেল ইসলাম, এবার দেখি হিরো কি করে। ও আচ্ছা, হিরো আমাদের জিসিবি নিয়ে চলে এসেছে, ছোটো জিসিবি। ও, সর্বপ্রথম আমাদের গাছটাকে তুলবে হিরো। ও, গাছ গাছকে তুলে ফেলে দিল, রাস্তা ক্লিন করে দিয়েছে আমাদের হিরো। এবার বড় জিসিবিও চলে এসেছে, দেখা যাক এবার কীভাবে তোলে যাতে চন্দন কাঠ না পড়ে। মনে হচ্ছে সমস্ত কাঠ পড়ে যাবে, আবার লেবার বলতে হবে। গাড়ি আমাদের সোজা হয়ে গেছে। সোজা হয়ে গেছে, এবার এবার আমাদের চন্দন কাঠে সাপ্লাই হবে। এবার হিরো নিজের মজুরিতে সমস্ত কিছু কাঠ আমাদের পার করে দিচ্ছে। চন্দন কাঠ আমাদের আনলোড হচ্ছে। ডাম্পার আমাদের হিরোকে থ্যাংক ইউ বললো।